Hello, assalamu alaikum. Welcome to Fouzia's cooking show. Ajke ami ranna korbo kajoli mach. Ekhane ami 250 gram packet e je mach gula thake ogulake ami ice chariye bhalo bhabe dhuye niyechi. Tar jonno ami ekhane niyechi ekta tomato kete, dhunya pata, piyajer pata, kacha morich ar ekta boro size er piyaj ami ekhane niyechi. তারপরে নিয়েছি 1 1/2 টিস্পুন হলুদের গুঁড়া 2 টিস্পুন ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন মরিচের গুঁড়া আর লবণটা অবশ্যই পরিমাণ মতো তো এখন আমি 2 টেবিলস্পুন অয়েল এখানে পাতিলে দিয়ে এটাকে পেঁয়াজটা দিয়ে দিব এবং পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এখানে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন টমেটোটা দিয়ে দিব টমেটোটা দিয়ে যখন গলে যাবে একদম পেঁয়াজের সাথে তখন আমি মশলাগুলো দিয়ে একটু সময় 5-7 মিনিট করে কষাব পরে যেহেতু ছোট মাছ যদি আমি মশলার সাথে মাছটা দিয়ে একবারে কষাই তাহলে মাছগুলো ভেঙে একদম কাটা বের হয়ে যাবে সেই জন্য মাছটা আমি পরে দিয়ে দিব মশলাটা আগে কষি এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি এটা গলে একদম পেস্ট মতো হয়ে যাবে আমরা এখন দেখতে পাচ্ছি টমেটোটা একদম গলে মিশে গিয়েছে পুরো পেস্টের মতো এখন আমি এটার সাথে হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু একসাথে দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এটাকে অনেকটা সময় নিয়ে ভুনে নেব যেহেতু মাছটা দেওয়ার পরে বেশিটা সময় এটাকে নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাবে সেজন্য এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব পানি যদি এই পর্যায়ে না দিই তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য একটু পানি দিয়ে এটাকে আমি 3-4 মিনিট কষাবো পরে মাছটা এটার সাথে অ্যাড করব মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে 3-4 মিনিট কষিয়েছি আমরা যখন দেখব যে তেলটা আস্তে 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 উপরে চলে এসেছে দেখা যাচ্ছে তখনই মাছটা অ্যাড করার পালা এখন আমি মাছটা অ্যাড করে দেব আস্তে করে এবং খুবই হালকাভাবে এটাকে মেশাবো এবং বেশি সময় নাড়াচাড়া করব না তাহলে যেহেতু মাছটা খুবই সফট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটা একটু মিশে যাওয়ার পরে আমি এটার সাথে এক গ্লাস পানি দিয়ে দিব একটু ভুনা ভুনা হওয়ার জন্য এতক্ষণ অবশ্য মশলাটা আমি মিডিয়াম হিটে ভুনেছি তো এখন যেহেতু আমি ঝোলটা দিয়ে দিচ্ছি সেজন্য হিটটাকে একটু বাড়িয়ে দিব হাই হিটে বলক আসার পরে অবশ্য আবারও মিডিয়ামে দিয়ে দিব হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব আবারও 5 মিনিটের জন্য পরে আস্তে আস্তে 5 মিনিট পরে আমি পেঁয়াজের পাতাটা অ্যাড করব এবং এক লাস্টে নামানোর আগে আগে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিব কাঁচামরিচটা অবশ্য ফালি করেও দেওয়া যায় যেহেতু ঝালটা বের হয়ে আসবে সেজন্য আমি ফালি করিনি আস্তই দিয়ে দিব মাছটা দিয়ে দেওয়ার 4-5 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি আমি চুলার জালটা অবশ্য হাই হিটে রাখবো না মিডিয়ামের থেকে সামান্য একটু বেশি কারণ হাই হিটে রাখলেও মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এই পর্যায়ে আমার পেঁয়াজের পাতাটা অ্যাড করে দেওয়ার পালা পেঁয়াজের পাতাটা অ্যাড করে দেওয়ার পরে সাথে সঙ্গে কাঁচামরিচটাও দিয়ে দিব এক লাস্টে নামানোর আগে আমি ধনে পাতাটা দিব হালকা একটু নেড়ে চেড়ে দিব
যাতে মাছগুলো ভেঙে না যায়। খুবই সাবধানে অবশ্য, তার কারণ যেহেতু মাছটা খুবই সফট। আসলে তরকারিটা রান্না করতে অবশ্য বেশি সময় লাগে না, খুবই চটজলদি হয়ে যায়, কিন্তু যতটা সময় নেয় কিন্তু মশলাটা কষাতেই। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করা এবং মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে মাছটা দিলে খুবই চটজলদি হয়ে যায়। এখন আমরা আবারও ঢেকে দিব দুই তিন মিনিট। তরকারিটা একদম শেষের দিকে, এখন আমার ধনে পাতা অ্যাড করার পালা। ধনে পাতাটা দিয়ে দেওয়ার ঠিক দিয়ে ধনে পাতাটা দেওয়ার পরে আমি দুই মিনিট এটাকে ঢেকে রাখবো, এবং তারপরেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। একটু ভুনা ভুনাই থাকবে, একটু মাছটার মতো একদম শুকিয়ে যাবে না, একটু ভুনা ভুনা থাকবে। আর এক দুই মিনিট ঢেকে দেব। তৈরি হয়ে গেল আমার মজাদার কাজলি মাছের তরকারি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।